যদি কল মা ভালো থাকে তাহলে তার ছেলেও ভালো হয়, এইরকম বীজ যদি কল ভালো থাকে তাহলে তার ফসলটাও ভালো হবে, এইটাই আমার মাথায় ধরছে। আদার একটা হলো মেইন জিনিস, এর গোড়ায় পানি দেওয়ার থেকে পাতায় পানি দেওয়া লাগে। সময়টাতে মানে বস্তায় আদা চাষ করতে পারলে ভালো। পারফেক্ট কথা বলছেন, সময়টা আগে দরকার, এই এপ্রিলের 1 তারিখ থেকে আপনার 15 তারিখ থেকে, এটাই হলো ভালো টাইম। আচ্ছা, এপ্রিলের 1 তারিখ থেকে মানে 15 তারিখ, এই সময়ের মধ্যে আদাটা লাগাইলে তাড়াতাড়ি গাছ হয়। স্যার, আপনি যে গত বছর মানে আদা চাষ করছিলেন, আসলে তাতে আপনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ, গত বছর আমি জাত নির্বাচন করতে পারি নাই, দেশি দিছি চিকন, গাছ হয় লম্বা, অনেক গাছ হয় 20-30টা, কিন্তু আদা যখন তুলি তখন থেকে আদা সের 500 কেজি, 500 গ্রাম আদা হয়। আচ্ছা স্যার, তো 500 গ্রাম আদা করে তো হবে না, এখানে তো বস্তা পূর্তি 60-70-80 টাকা খরচে হয়। এই জন্য এবার আমি থাইল্যান্ডের আদা নিয়ে এসেছি দিনাজপুর থেকে, রুবেল ভাইয়ের কাছ থেকে, দেখি এবার কি হয় ইনশাল্লাহ। স্যার, যে আদাগুলো নিয়ে আসছেন, আসলে একটা বস্তায় আপনারা কয় পিস করে বা কি ধরনের আদাগুলো দিচ্ছেন স্যার? হ্যাঁ, আপনি বলেন, আমরা তো দেখাই। হ্যাঁ, আমরা স্বাভাবিক মাত্রা হলে 3 পিস, এইরকম 3 পিস। আচ্ছা, 3 পিস করে প্রতি বস্তায় দিচ্ছে আর কি। স্যার, এই যে আদাগুলো আপনারা যে দিলেন বস্তার মধ্যে, দেওয়ার পরে কতক্ষণ পরে কি ধরনের পরিচর্যাগুলো করতে হয়? এখন দেওয়ার পরে নিচে ঢুকি দিয়ে উপরে মাটি দেওয়া লাগতেছে, আবার মালচিং করা লাগবে। মালচিং মানে ঢাকানো, এখানে ওই জাবলে জাতীয় মানে খড় অথবা এই যে কোনো ময়লা জাতীয় এগুলো আবর্জনা পাওয়া যায়, ওইটা দিয়ে ঢাকি দেওয়া লাগবে যাতে মাটিটা শুকি না ওঠে। ও আচ্ছা, এটার উপরে বিভিন্ন ধরনের জাবলে দিয়ে আপনি মানে ঢেকে দিবেন? হ্যাঁ, ঢেকে দিয়ে আবার পানি দেব। আচ্ছা, পানি দিলে আর্দ্রতাটা ওই জাবলেগুলো ধরে থাকবে। আচ্ছা, এই জন্য মালচিং করতে হবে। স্যার, এই যে এটা গেল, আচ্ছা 7 দিন পরে আমি কি ধরনের পরিচর্যাগুলো করব? না, 7 দিন পরে কোনো পরিচর্যা নাই, এটা ওই মালচিং থাকলো, পানি দেওয়া থাকলো। আচ্ছা স্যার, এখন আল্লাহর হাতে সব থাকলো, 15-20 দিনের ভেতরে গাছ গজাবে, তারপর দেখা যাবে যখন বৃষ্টি না হয় তখন পানি দিতে হবে। আচ্ছা, আর বৃষ্টি হলে তো কথাই নেই, 15 দিনে 1 মাসে আর কোনো কাজ থাকে না। আচ্ছা, লাগার পর স্যার, তারপরে আপনি যখন গাছটা মোটামুটি হয়ে উঠলো, আসলে তারপর কি ধরনের পরিচর্যা বা কি ধরনের সার প্রয়োগ করতে হয়? হ্যাঁ, সার তো খুব একটা পরিচর্যার ভেতরে আসে না, কারণ এটা খুব হলো সেন্সিটিভ মানে একটা আবাদ, এটা হলো পচাড়ি ধরে বেশি, বেশি সার ইউজ করলে মানে পচাড়ি হওয়ার সম্ভাবনা আছে। এর সামনে তো এই যে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসের পরে আষাঢ় মাস। আচ্ছা, আষাঢ় মাসে ইয়াটা শুরু হয়, এই জন্য আমরা খুব একটা সার ব্যবহার করবো না। যদি গাছের পাতা দেখি সার যদি লাগে তখন কিছু দেওয়া যাবে, সেটা হলো কৃষি অফিসারের ঘরের সাথে পরামর্শ করে। আচ্ছা স্যার, এই যে সামনে যে মানে বর্ষা বাদলের দিন আসতেছে, আসলে এখানে তো বস্তার ভিতর দিছেন, অতিমাত্রার বৃষ্টি হলে বস্তাগুলো অনেক সময় একবার ভিজে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যার? হ্যাঁ হ্যাঁ, সেজন্য আমরা এবার গত বছর আমার এই সমস্যা হয়েছিল। আচ্ছা স্যার, এই জন্য গাছ মরে গিয়েছিল, এই জন্য এবার আমি এই তাঁতাল দিয়ে কানা করেছি, এই যে দেখেন, এই যে প্রত্যেকটা বস্তায় ফুটা করা আছে, এই যে পানি আসলে পরে এই যে যাবে, নিচে কানা করা আছে দুইটা, মানে মাটির সাথে জানি যোগাযোগটা থাকে। আচ্ছা, এই জন্য আমি এবার তাঁতাল দিয়ে কানাও করেছি। আর মূলত এখানে হচ্ছে কতগুলো আপনি বস্তাতে আদা চাষ করবে? এইবারে আমি 5,000 করবো, তো এখানে 3,000 ধরবে আর কি, এইটাতে 15 কাঠা মাটি 3,000 ধরবে। আমরা তো দেখতেছি স্যার একবার আম গাছের নিচে, হ্যাঁ, আম গাছ ছায়াযুক্ত হয় কিনা? ছায়াযুক্ত দেখতেছেন যে এটা ছোট ছোট আম গাছ, সারা আম গাছ, এই জন্য ছায়া থাকবে, রৌদ্র থাকবে, এই জন্য এখানে মানে চয়েস করেছি। আচ্ছা স্যার, মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, আমি আদাটা এপ্রিল মাসে রোপণ করলাম, আমি কোন মাসে যে আদাটা হারভেস্ট করতে পারবো এবং হচ্ছে বিক্রি করতে পারবো? হ্যাঁ, হারভেস্ট ধরেন অগ্রহণ মাস, জানুয়ারি হচ্ছে না কেন? অগ্রহণ মাস, কার্তিক অগ্রহণ। আচ্ছা, কার্তিক অগ্রহণ মানে হচ্ছে জানুয়ারি মাস, জানুয়ারি। আচ্ছা, এটার হচ্ছে আপনার মেয়াদকাল কতদিন? 8 মাস 9 মাস। 8 মাস 9 মাস, 8 থেকে 9 মাস। হ্যাঁ স্যার, সবকিছুরই তো একটা আয় ব্যয়ের হিসাব থাকে। হ্যাঁ, আপনার এখানে আপনি বললেন যে 5,000 মান বস্তা, 5,000 বস্তা। হ্যাঁ স্যার, এই 5,000 বস্তায় আপনার মানে আদা কেনা, এই যে আদা রোপণ করা এবং হচ্ছে মাটিটা প্রস্তুত করা, মানে সব মিলে কেমন আনুমানিক খরচ? না, এই জমিনে তো 5,000 ধরবে না, এই জমিনে 3,000 ধরবে। আচ্ছা স্যার, তার জন্য আমি 3 মণ নিয়ে এসেছি, 14,000 টাকা, 42,000 টাকা, 14,000 করে মণ। আচ্ছা, আপনি শুধু আদায় কিনছেন হচ্ছে 42,000 টাকা?
আচ্ছা 42000 টাকা কত করে কেজি কিনছেন আপনি 350 টাকা 350 টাকা কেজি হ্যাঁ আচ্ছা স্যার তারপরে তারপর নিয়েছি আমি ওই যে ব্যাগগুলো দেখতেছেন সিমেন্টের ব্যাগগুলো এলে 5 টাকা করে 3000 ব্যাগে কত হয় আচ্ছা 3 5 15 15000 হ্যাঁ তারপর মাটি নিয়েছি তখন তারপর গোবর কিনছি গোবর তারপর ছাই এই সবই আর কি 10 15000 ওখানে গেছে স্যার আনুমানিক যদি আমরা এখন আনুমানিক আদায় হলো 42 আর এইদিকে ধরেন 48 এই 1 লক্ষ টাকা লাগবে 3000 3000 ইয়া করতে আপাতত স্যার 1 কেজি আদা দিয়ে আমরা কয়টা বস্তা হচ্ছে মানে রোপণ করতে পারব 1 কেজি 10 10টা বস্তা অথবা 11 12 এরকম হয়েছে 1 কেজি আদা দিয়ে 10টা বা 12 80 গ্রাম 70 গ্রাম 90 গ্রাম করে দেওয়া লাগছে এই যে দেখেন এটা হলো 70 গ্রাম হবে এই যে এটা তিনটা আদা এটা 70 এটা 80 গ্রাম হবে আচ্ছা 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 এরকম করে দিয়েছে স্যার আরেকটা কথা আপনার কাছে জানতে চাই আমরা যখন হারভেস্ট করব আল্লাহ আল্লাহর রহমতে যদি সবকিছু ঠিকঠাক থাকে হ্যাঁ তাহলে স্যার একটা বস্তা থেকে মানে কেমন আমরা বা কত কেজি বুঝনা আদা পাবো হ্যাঁ হারভেস্টের সময় এবার আমি আশা করতেছি যে 1.5 থেকে 2 কেজি আচ্ছা 1.5 থেকে 2 কেজি আমি পাবো ইনশাআল্লাহ এই জন্য মানে বেশি করে পরিচর্যা করতেছি আদাও বেশি করে দিতেছি গত বছর আদা দিছিলাম কম 40 50 গ্রাম করে দিছিলাম এবারকার 70 80 90 দিতেছি যদি কল মা ভালো থাকে তাহলে তার ছেলেও ভালো হয় এইরকম বীজ যদি কল ভালো থাকে তাহলে তার ফসলটাও ভালো হবে এইটাই আমার মাথায় ধরছে এই কারণে এত টাকা পয়সা খরচ করা এর পিছনে স্যার আপনার খরচ বাদ আনুমানিক কেমন মানে লভ্যাংশ হইতে পারে যদিও এখন আমরা মাত্র রোপণ করতেছি আমরা জাস্ট হচ্ছে আপনার কাছে এক্সপিরিয়েন্সটা নিচ্ছি লভ্যাংশ এটা ওয়েদারের উপরে আল্লাহর হাতে এটা আল্লাহ করবে যদি কল আমি এখানে খরচ করি এখন 80 টাকা পার বস্তায় 70 টাকা তাহলে আমি যখন 1.5 কেজি পাই 1.5 কেজি যখন 200 টাকা করে বেশি 300 টাকা পাবো তাহলে 300 টাকার থেকে 100 টাকা বাদ দেন 200 থেকে আরো 100 বাদ দেন 100 150 আচ্ছা 150 150 3000 দিয়ে গুণ দেন কত হয় এইরকম আসতে পারে আল্লাহ 15 দুগুণে 30 3 লাখ 3.5 লাখ টাকা মতো আর কোনো বাড়তি কোনো মানে পরিশ্রম না বাড়তি পরিশ্রম মাঝে সাঝে যখন খরা বেশি হয় তখন পানি সেচ দেওয়া লাগে এখন পানি সেচের একটা নতুন পদ্ধতি আছে ইরিগেশন হ্যাঁ এইরকম পাইপ দেওয়া থাকে ওই দেখি আসছে আমি ওখানে ওই সুইচ দিলে সব জায়গায় ঘুরবে আদার একটা হলো মেইন জিনিস এর গোড়ায় পানি দেওয়ার থেকে পাতায় পানি দেওয়া লাগে বিদেশে যে মানে ইয়াগুলো আছে জিঞ্জার যেখানে আবাদ হয় সেখানে দেখবেন সার্চ দিয়ে দেখবেন এখানে আসুন তো স্যার এখানে আসুন হ্যাঁ ওখানে পানি কিন্তু গোড়ায় দেয় না গোড়ায় দিলে তো মাটি পছন্দ হবে ওটা শক্ত হবে এই জন্য পাতায় দেওয়া লাগে পাতায় দিলে পাতা থেকে হ্যাঁ খাদ্য সংগ্রহ করে নিচে ধীরে ধীরে যায় এবং আদাটা ভালো হয় আচ্ছা তা সেই বুদ্ধিও আমি বা সেই চেষ্টাও আমার আছে তাতে হয়তো আরো 50000 টাকা খরচ যাইতে পারে আপনি অনেকেই আপনার লোকাল বাজার থেকে আদাগুলো সংগ্রহ করতেছে আদাগুলো সংগ্রহ করে এই ধরনের বস্তায় রোপণ করতেছে কিছুটা লাভের আশায় কিন্তু অনেকে আবার বিশাল অঙ্কের আছে মানে ধরা খাচ্ছে আসলে যারা আদা চাষ করবে বস্তায় এই ধরনের আদা চাষ করবে আসলে তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি থাকবে কি ধরনের মানে কোন পদ্ধতিতে করলে সে মানে লস করবে না আর কি হ্যাঁ আগে হলো জাত নির্বাচনটা করতে হবে আমিও তো আমার আগের অভিজ্ঞতা ছিল না আমি তো যে ইউটিউব বা নেটে দেখিয়া ওই দিনাজপুরে রুবেল নামে যে ফার্মার আছে আচ্ছা ও একটা আদা নিয়েছে থাইল্যান্ডে আদা ও 100% ইয়া দিতেছে বা আবাদও করে ভালো তো এই জন্য ওখান থেকে ইয়াটা নিয়ে আসছি এবারের আদাটা নাকি খুব ভালো দেখি আল্লাহ চাহিতে ভালো হতে পারে দেখছি আদাগুলো মোটা খুব স্যার আমাদের অনেকক্ষণ হয়ে গেল আপনার কাছ থেকে আমরা আরেকটা অভিজ্ঞতা জানবো আসলে যারা নতুনভাবে করবে এইসব এসব দেখে মানে এটা ঠিকই করা যাবে কিন্তু আমি যে এতগুলো করতেছি বেশি করতেছি এভাবে ডাইরেক্ট করাটা ঠিক নয় যেহেতু আমাদের দেশে এখন ছেলেপেলেরা এমনি সারাদিন মোবাইল দেখতেছে টঙ্গে বেড়ায় সাইকেলে বেড়ায় তারা এই ওগুলা না করে যদি কল বাড়ি বাড়ি 10-20টা করে বস্তা যদি কল তারা আবাদ করে তাহলে বাড়ির খাদ্যটা যদি কল তারা মেকআপ দিতে পারে তাহলে এই আদাটা বিদেশ থেকে আনা লাগে না এটা হলো বাহির থেকে আনা লাগে আদা যদি সবার বাড়িতে 10-20টা করে থাকে তাহলে এই
সবার চাহিদাটা মিটবে। আমার মানে বেশি ইচ্ছা বা চাহিদা সবাইকে জানাইতে চাই যে বাড়িতে অন্তত সবাই 8-10টা করে তখন গাছ মানে এইরকম বস্তা লাগান, বাড়ির চাহিদাটা মিটান, তাহলে বিদেশ থেকে যেন এই আদাটা না আনা লাগে, এটাই আমার উদ্দেশ্য। আর বেশি করে করতে গেলে অনেক সময় হয় ধরাও খায়, এটা আকাশের উপরে নির্ভর করে, যখন বেশি খরা হয় তখন একটু অসুবিধা, বেশি বর্ষা হলেও অসুবিধা। এই জন্য আমার মেসেজ, সবাই বাড়িতে 10-20টা করে বস্তা অন্তত করো, নিজের চাহিদা মিটাও, টঙ্গে বসে থাকেন না, মোবাইল দেখেন না বেশি, বাড়িতে কাজ করেন, এই এটাই আমার বক্তব্য। স্যার আপনার আমার নাম সহ ঠিকানা এবং ফোন নাম্বার শেয়ার করা যায় কিনা? যে আমার নাম মোহাম্মদ আহমদুল হক লুলু মাস্টার, লালদিঘি উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ রংপুর। আমার মেডিসিনেরও দোকান আছে, ওখানেও ওটার নাম আছে নিরাময় মেডিকেল স্টোর, লালদিঘি বাজার, পীরগঞ্জ। আর আমার মোবাইল নাম্বার 01722613185, এই নম্বরে হয়, এটা একটাই নম্বর আর কি। যাই হোক, আমি এত ব্যস্ত থাকার কারণেও বলবেন যে কি কারণে এখানে আসছেন, আমি সবাইকে জানাইতে চাই এটাই যে বাড়িতে অন্তত 10-20টা করে সবাই আদা চাষ করেন, এটাই আমার বক্তব্য আর কি। তো বন্ধুরা, আসলে মেইনলি ব্যাপার হচ্ছে মানে স্যার কিন্তু মানে মানুষ গড়ার কারিগর, আসলে খুবই সম্মানিত মানুষ, মানে তার এই আদা চাষ পদ্ধতিটা আপনাদের মাঝে শেয়ার করার মানে চেষ্টা করলাম, এবং এখানে তার ফোন নাম্বারও থাকলো, আপনারা যদি মানে তার আদা মানে এই জায়গাটা আপনি ভিজিট করতে চান সেটাও পারবেন, এবং ভবিষ্যতে যদি তার কাছ থেকে বীজ সংগ্রহ করতে চান বীজ আপনাকে বীজের উপর লক্ষ্য করে এবার বেশি ইনভেস্ট করতেছে, ভালো বীজ আনছে এই কারণে। আর আমরা মোটামুটি যখন এগুলো হার্ভেস্ট করবে তার আগে আপনাদেরকে আর একটা ফলো আপ দেওয়ার চেষ্টা করবো, স্যারের নাম্বার তো যেহেতু থাকলোই। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খুব রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের এই সাবস্ক্রাইবারই কিন্তু আমাদেরকে উৎসাহ প্রদান করে নতুন নতুন জায়গায় যাব, সুন্দর সুন্দর আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। স্যার আপনি অনেক সময় দিলেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ ইনশাআল্লাহ। আসবেন, বস্তায় ভরাই তো একটা প্রসেস আছে, আসলে আপনি মাটিটা কিভাবে মিক্স করে বস্তার মধ্যে দেন বা কতটুকু পরিমাণ? বস্তা ভাই এগুলো হলো ওই যত বড় সার আছে ওষুধ দিয়া এগুলো মিক্সার করে পলিথিন দিয়ে ঢাকি থওয়া আছে। আচ্ছা, যত প্রকার সার আছে বলতে কি কি ধরনের সার বা কি কি ধরনের মাটি? ডিএপি সার, টিএসপি, তারপর তোমার পটাশ, এরকম সার সব দিছি, তারপর ফুরাটন। আচ্ছা, এইগুলো দেওয়া আছে, ফুরাটনে 6,000 টাকা দেওয়া আছে এইখানে। আচ্ছা, যে মাটি মিশ করিয়া পলিটিন দিয়ে ঢাকি থুসি, তাহলে আজ থেকে 1 মাস আগে। আচ্ছা, 1 মাস এটা ঢাকে রাখছেন মাটিটা? মাটিটা। আচ্ছা, ঢাকি থওয়ার পরে যে যখন আবার যে আবার ফিরে এইরকম যে আবার মিশ্র সার নেওয়া আছে, এইগুলো বস্তার দিয়ে এখন আধা গাড়ি দিচ্ছি আর মধ্যে। এটা গুগল ভার কাছ থেকে নিয়ে এসেছি, এই যে এরকম 850 টাকা বস্তা কেনা এটা। আচ্ছা, এইটা কি? এটা কি কীটবি? কীটবি আনলাম ওই সারটা না। আচ্ছা, এটা কি কেঁচো সার বা গোবর সার এরকম? হ্যাঁ, কেঁচো সার মনে করো, কিন্তু ওটার নাম খালি চেঞ্জ করছি। আচ্ছা, কেঁচো সার নেই। আচ্ছা ভাই, আপনি যে বালতির মধ্যে মানে এই যে মিক্সার করে রাখা মাটিগুলো উঠাচ্ছেন, হ্যাঁ, এবং মাটিগুলো একটু একদম পুরো সারের মধ্যে হয়ে গেছে এখানে, আসলে সার তো দেওয়া আছে সমস্ত সার এখানে, আসলে দেখলাম প্রত্যেকটা ব্যাগে ব্যাগে আপনার সেম পরিমাণ এখানে, আসলে কতটুকু পরিমাণ আছে? 20 কেজি। 20 কেজি? আচ্ছা, 20 কেজি পুত্তিটা 20 কেজি? আচ্ছা, পুত্তিটাতে আছে 20 কেজি, একটা বস্তাতে 20 কেজি পরিমাণ হচ্ছে মাটি উঠতেছে, দেখা যাক, পুত্তিটাতে 20 কেজি আছে। বৃষ্টি না হলে তো দেওয়া লাগবে।